ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ আবরাকাত আমাদের এক বোন জানতে চেয়েছেন দুর্বল হাদিসকে আমল করা যাবে আলহামদুলিল্লাহ সালাতাম আল বোন সর্বসম্মতভাবে যদি কোনো হাদিস দুর্বল এটি প্রমাণিত হয় সকল মহাদিসিন গানই হাদিসকে দুর্বল বলেছেন এমন যদি হয় তো সে হাদিসের উপরে আমল করা যাবে না সহি হাদিসের অভাব নেই সহি হাদিসের আলোকে প্রমাণিত আমলের শেষ নেই তো আমাদের কি সেই সহি হাদিসগুলোর উপরে আমল করা শেষ হয়ে গিয়েছে যে আমরা সহি সকল হাদিসের উপরে আমল করে ফেলেছি এখন আমাদের আরও কিছু আমল করা দরকার তো এখন দেখে দেখে কিছু দুর্বল হাদিসের উপরে আমরা আমল করি এমনটি তো নয় বরং সহি হাদিসের উপরেই আমরা অনেক আমল এখন পর্যন্ত করতে পারিনি সেখানে দুর্বল হাদিস কেন আমরা আমল করার চিন্তা করব। তো সর্বসম্মতভাবে যদি হাদিসটি দুর্বল হয় তাহলে এর উপরে আমল করা যাবে না আর যদি হাদিসের দুর্বলতা এমন হয় যে কোনো কোনো এটিকে দুর্বল বলেছেন কিন্তু অন্য অন্য অনেক মহাদিস এটিকে সহি বলেছেন কেউ হাসান বলেছেন তো এমন যদি হয় তো সেক্ষেত্রে দুর্বল হাদিসের উপরে যেহেতু অনেক মহাদ্দদের কাছে এটি হাসান বা সহি লেগাই তো এমন যদি হয় তো সেক্ষেত্রে দুর্বল হাদিসের উপরে আমল করা যাবে যেহেতু এই দুর্বল হাদিসগুলো মহাদিসিন্দের কাছে সহি পাশাপাশি হচ্ছে সহী হাদিসের সাথে এটি সাংঘর্ষিক নয় সহি হাদিসের সম অর্থবোধক তো মূলত এ ধরনের দুর্বল হাদিসের উপর আমল মানি হচ্ছে সহি যে হাদিসগুলো রয়েছে সেগুলোর উপরেই আমল করা যেহেতু এই দুর্বল হাদিস সহি হাদিসের বিপক্ষের নয় বরং সহি হাদিসের পক্ষের আর হাদিস বিভিন্নভাবে দুর্বল হয় হাদিসের সনদগত দিক থেকে দুর্বল হয় হাদিসের মতনগত দিক থেকে দুর্বল হয় যেমন এই নামালা আমালু নিয়াদ। এটি একটি হাদিস অথবা মানকানি উমিনুবিলিয়া আখরে খয়রান এটি একটি হাদিস এই হাদিসটি সানদের দিক থেকে যদি দুর্বলতা থাকে তাহলে হাদিসটি দুর্বল বলে বিচিত হয় আবার একই হাদিস সনদের দিক থেকে সবল শক্তিশালী হওয়ার কারণে এই হাদিসকেই সহি বলা হবে অথচ হাদিসের কথাগুলো যখন দুর্বল তখনও যেটা আর যখন সবল বা শক্তিশালী সহি তখনও একই অর্থ বহন করে অর্থের কিন্তু কোনো পার্থক্য হয়নি শুধু বর্ণনার ধারার মধ্যে কোনো মাঝুল অথবা কোনো সু এ হেবস অথবা আদালতের অভাব রয়েছে এমন কোনো রাবি বর্ণাকারীর উপস্থিতির কারণে হাদিসটি দুর্বল হয়েছে কিন্তু অর্থ ঠিক রয়েছে জন্য সহী হাদিসের সম অর্থবোধক যে মতনগুলো দুর্বলভাবে বর্ণিত হয়ে আসছে সেগুলোর উপরে আমল করাতে কোনো সমস্যা নাই কারণ এগুলোর উপরে আমল মানিয়েই হচ্ছে সহি হাদিসের উপরে আমল অর্থাৎ সর্বসম্মতভাবে যে হাদিস দুর্বল প্রমাণিত সেটার উপরে আমল করার সুযোগ নেই কিন্তু কেউ কেউ যদি দুর্বল বলেন আর অনেকেই যদি এটাকে হাসান শহীদ সহি জাতিহি সহিলে গাইরহি এ ধরনের যে হাদিস হাদিসের যে প্রকারগুলো রয়েছে সেটার কথা যদি অনেক মহাদ্রিসগণ স্বীকার করেন তাহলে এই হাদিসের উপরে আমল করা যাবে আল্লাহ আলমবে